एक्सक्यूज मी वेटर, बोलुन सर। हाँ ऑर्डरटा नाओ, बोलुन। দুটো ক্যাপাচিনো কফি, দুটো ক্যাপাচিনো কফি, দুটো চিকেন বার্গার, দুটো চিকেন বার্গার, আর কোল্ড ড্রিঙ্কস, আর কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস স্যার একটা দেবো না দুটো? স্টুপিড, দুজন আছি মানে তো দুটোই হবে তো নাকি? না স্যার, আমাদের এখানে অনেক কাপলরা আসে তো, তারা একটা কোল্ড ড্রিঙ্কস নেয়, দুজনে একসাথে খায়, তাই বললাম আর কি। আরে রনি বাদ দাও না, আচ্ছা তুমি দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। ম্যাডাম কিরে শঙ্কর, তোর উপরে এত রেগে গেল কেন? ছাড়ো সব কথা, তুই অর্ডারটা রেডি কর তাড়াতাড়ি। স্যার কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ ম্যাডাম। থ্যাংক ইউ। স্যার বিলটা কি? তুই আমার কাছে বিল চাইছিস? তুই জানিস আমি কে? স্যার আপনি যেই হন না কেন বিলটা পে করুন। কি দাঁড়িয়ে কি দেখছিস? ওদিকে যা, কাউন্টারে গিয়ে আমি বিলটা পে করে আসছি। মিথি, আমি না পার্সটা আনতে ভুলে গেছি বাড়ি থেকে, তুমি যদি একটু বিলটা। আচ্ছা বাবা, আমি বিলটা পে করে দিচ্ছি। ওয়েটার পেমেন্টটা নিয়ে যাও। আরে ম্যাডাম আপনি একা আর এখানে? আরে আপনি দেখুন না, এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে স্কুটিটা খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি আপনি পারবেন? দেখি। আচ্ছা এ নিন, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। ও ঠিক হয়ে গেল? থ্যাংক ইউ সো মাচ। আসলে না আমি খুবই একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিলাম, আপনি ঠিক না করে দিলে আমি খুবই প্রবলেমে ফেসে যেতাম। আর হ্যাঁ, আপনার সঙ্গে আগের দিনকে ওরকম ব্যবহার করার জন্য সরি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি সরি কেন বলছেন, আপনি তো কিছুই বলেননি। আচ্ছা থ্যাংক ইউ, আসছি। হ্যাঁ আচ্ছা রনি, কি হয়েছে তোমার? তখন থেকে দেখছি মন খারাপ হয়ে বসে আছো, আমায় কিছু বলো। আর বলো না, আমার একটা বন্ধু কাল অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি ওর অপারেশনের দরকার। কিন্তু ওর ফ্যামিলির অবস্থা অতটা ভালো না যে ওকে অপারেশন করাবে। আর তুমি তো জানোই আমার কাছে এখন অত টাকা পয়সা নেই, আমি বুঝে উঠতে পারছি না যে কী করবো। আচ্ছা বাবা তুমি চিন্তা করো না, আমি তো আছি। আপাতত বলো অপারেশনের জন্য কত টাকা লাগবে? ওই 50,000 মতো লাগবে। আচ্ছা আমি দেখছি আমার কাছে আপাতত কত টাকা আছে। এনো, আপাতত আমার কাছে এটা আছে, বাকিটা আমি তোমায় পরে দিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মিথি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি একটু কল করে আসি। হ্যাঁ আসি। Thank you.
আরে আয় আয় বস, কে কি খাবি তাই আগে বল, আজকে পার্টি আমার তরফ থেকে। হালার ফোহালা, এত টাকা তুই কোথায় পেলি? আর বলিস না, আমার একটা গার্লফ্রেন্ড পুরো আস্ত বোকা, একটুকুতে যেন কেন মোমের মতো গলে যায়। ওকে বললাম তোর হাত পা ভেঙে গেছে, মানে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, অমনি আমার হাতে টাকা ধরিয়ে দিল। আমাদেরও সবার যদি এরকম একটা করে গার্লফ্রেন্ড হতো। ঠিক আছে বল, কে কি খাবি তাই আগে বল। আজকে তুই যা খাবি তাই। আচ্ছা তো ওয়েটার এদিকে। বলিস কি রে ভাই, ওইটা তোর গার্লফ্রেন্ড আর ওর কাছ থেকে মিথ্যে কথা বলে টাকা খায়? শালা গার্লফ্রেন্ড না ছাই, শালা শুধু টাকা খাওয়ার ধান্দা। তাহলে চল মেয়েটাকে কি সব সত্যি কথা বলে দিই। পাগল আছিস, এখন মেয়েটাকে কিচ্ছু বলা যাবে না, কারণ এখন যদি মেয়েটাকে আমরা এইসব কথা বলি মেয়েটা আমাদেরকে খারাপ ভাববে। তাহলে এখন কি করবি? ওকে বুঝলি একেবারে হাতে নাতে ধরতে হবে। আচ্ছা মিথি, তোমাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে কেন বলো তো? আচ্ছা শোনো না, আমি না নতুন একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি। আচ্ছা, কিন্তু তার জন্য না অনেক টাকার প্রয়োজন, তুমি যদি আমাকে একটু হেল্প করতে না তাহলে খুবই ভালো হতো। আরে পাগল, হেল্প করার কথা কেন বলছো? তুমি বিজনেস স্টার্ট করবে এটা তো খুবই খুশির খবর, তাই না? তো বলো তোমার কত টাকা লাগবে? বেশি টাকা না, প্রায় 4-5 লাখের মতো লাগবে। আচ্ছা দেখো, আমার কাছে তো এখন এত টাকা নেই, তো কাল আমি ব্যাংকে যাই, তুলে এনে তারপর তোমাকে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ মিথি, ভাগ্য গড়ে তোমার মতো একজনকে পেয়েছি। পাগল আরে শঙ্কর, আমি জানতাম তুই এখানেই বসে থাকবি, তোকে কত কল করেছি কত মেসেজ করেছি আর তুই এখানে বসে আছিস, তোর কোনো পাত্তা আছে? কী করবো বল ভাই, তুই তো ভালো করেই জানিস যে আমার যখন মন খারাপ হয় এই জায়গাটাতে এসে বসে থাকি। সে তো জানি তোর মন খারাপ হলে এখানে বসে থাকিস, কিন্তু এত মন খারাপ করে থাকলে কি চলবে? মায়ের একটা স্বপ্ন ছিল এই জমিতে একটা বৃদ্ধাশ্রম করবে, আর দেখ আমি মায়ের সেই স্বপ্নটাকে পূরণ করতে পারবো না। দেখ তুই যত টাকা ইনকাম করিস তার ম্যাক্সিমাম টাকাটাই কিন্তু তুই গরিবদের পিছনে হেল্প করে দিস, আর তুই দেখ একদিক থেকে কিন্তু তুই তোর মায়ের স্বপ্নটাই কিন্তু পূরণ করছিস। সে তো ঠিকই আছে, কিন্তু সব কথা বাদ দে, বল তুই কী বলতে এসছিস? আমি কী বলতে এসছি? আমি বলতে এসছি এখন কটা বাজে, টাইমের কোনো হুঁশ আছে? কাজে যাবি না? চল চল। রানি, ও তুমি চলে এসেছো? যাই হোক, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তোমার জন্য। আসতে কোনো অসুবিধা হলো না তো? না না কোনো অসুবিধা হয় না। এ নাও তোমার টাকাটা। থ্যাংক ইউ সো মাচ মিথি। আচ্ছা তাহলে আজকে আমি আসি। হ্যাঁ আরে কিছুক্ষণ বসে যাও, এই তো জাস্ট এলাম। আজকে টাইম নেই গো, ওদিকে একটু কাজ আছে তো, মানে বিজনেসের জন্য সব কিছু রেডি করতে হবে তো তাই আর কি। আমি আসি। হ্যাঁ আমি তো কফি খাই না। এটা আমাদের তরফ থেকে, যারা ভালো মানুষ হয় তাদেরকে আমরা এটা দিই, আর আপনি কফি পছন্দ করেন আমি জানি, তারপরেও দেখুন আপনার কাছে কীরকম কফি চলে আসলো। এরকমই আমাদের লাইফে অনেক মানুষ থাকে যাদেরকে আমরা পছন্দ করি না, কিন্তু তাও তারা আমাদের লাইফে চলে আসে। মানে ঠিক বুঝতে পারলাম না। ম্যাডাম আপনি একটা ভালো মনের মানুষ, তাই আপনার এই ভালো মনের সুযোগ নিয়ে অনেকে আপনার সাথে খারাপ করছে। ভালো করে একটু বুঝিয়ে বলবে, আমি বুঝতে পারলাম না। ম্যাডাম আপনি গরিবদেরকে অনেক হেল্প করেন, অনেক টাকা দেন, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন টাকাটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কি না? আর তারপরও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার বয়ফ্রেন্ডকে কিছুদিনের জন্য টাকা দেওয়া বন্ধ করে দেবেন, তারপরে বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন। আসলাম। কফি কিরকম লাগলো? দারুন, তুমি তো খেতে খুব ভালোবাসো। হ্যাঁ তার জন্যই।
স্যার আপনাদের বিলটা। এই মিথি শোনো না, বলো। আমি না বাড়ি থেকে অত টাকা পয়সা আপাতত নিয়ে আসিনি, তুমি যদি আজকে বিলটা পে করে দিতে তাহলে খুবই ভালো হতো আর কি। আসলে রনি আমি না টাকা নিয়ে আসিনি। মানে তুমি বিলটা পে করে দাও না। মানে তুমি বাড়ি থেকে কোনো টাকা নিয়ে আসোনি? না। তুমি মজা করছো? বাড়ি থেকে আসলে কিছু তো নিয়ে আসতে হয় নাকি? বলবো রনি, আর তারপরও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার বয়ফ্রেন্ডকে কিছুদিনের জন্য টাকা দেওয়া বন্ধ করে দেবেন, তারপর বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন। কি ব্যাপার, আপনি আমাকে এত তাড়াহুড়ো করে ডাকলেন এখানে? আপনার অন্ধবিশ্বাসটাকে ভাঙানোর জন্য এখানে ডেকেছি আপনাকে। মানে? মানে এক মিনিট আপনি এই ভিডিওটা একটু দেখুন। রনি আমার সঙ্গে এটা করতে পারলো? শুধু এটাই না, আরো কিছু জিনিস যেটা আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এদিকে আসুন। বুঝলে তো? আর কিছুদিন ওয়েট করো, ওর কাছ থেকে কিছু টাকা পয়সা আরো হাতিয়ে নি, তারপরে দুজনে পালিয়ে যাবো অন্য জায়গায়, ঠিক আছে? বুঝলে? তুমি আমার প্রথম ভালোবাসা আর তুমি আমার শেষ ভালোবাসা। রনি, তুমি আমার সাথে এটা করতে পারলে? জোরে 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 না মিথি, তুমি আমায়। রনি, তোমার সাহস কি করে হয় তুমি এটা আমার সাথে করলে? তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে বলো যে আমি তোমার প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা, তাহলে এটা কে? মিথি প্লিজ বোঝার চেষ্টা করো। এটা মিথি, শোনো, ও কোথায়? কে, শঙ্কর? হ্যাঁ। আর বলো না, ওর যখনই মন খারাপ থাকে ও একটা জায়গায় গিয়ে বসে থাকে। কোথায়? ওর মায়ের স্বপ্ন ছিল গরিব মানুষদের জন্য একটা আশ্রম তৈরি করবে, কিন্তু ওর মা তো আর পারলো না, তাই ও ওর মায়ের ইচ্ছাটা পূরণ করবে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেটা ও পারছে না। আরে শঙ্কর, কালকে কোথায় ছিলিস? কাজে আসলি না যে? আর বলিস না, মন মেজাজ ভালো লাগছিল না তাই আসিনি। আচ্ছা আচ্ছা, শোন, কালকে ওই ম্যাডাম তোকে খুঁজতে এসেছিল। কোন ম্যাডাম? আরে চিনতে পারছিস না, ওই ম্যাডাম যার বয়ফ্রেন্ড ওর কাছ থেকে শুধু টাকা নেয়। কেন কি জানি জানি না, সেরকম কিছু একটা। চল চল। হ্যাঁ ম্যাডাম, বলুন কি অর্ডার দেবেন? কিছু না, তুমি এখানে বসো। নাও নাও, আমাদের এখানে বসার নিয়ম নেই। তো মালিকের সঙ্গে আমি কথা বলে নিয়েছি, বসো। আর হ্যাঁ ম্যাডাম না, আমার নাম মিঠি। আর হ্যাঁ আপনি না, তুমি। আর একটা কথা, তুমি যে আমার আগের দিনকে অত বড় একটা ভুল ধারণাটাকে ভাঙালে, তার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখো, তুমি একটা ভালো মানুষ, আর এই ভালো মনের সুযোগ নিয়ে অনেকে খারাপ করছে, আর অনেক গরিব দুঃখীদেরকে হেল্প করে সেই টাকাটা তাদের কাছে পৌঁছায় না, তাই আমাদেরও ভালো লাগছিল না যে এরকম খারাপ হোক, তাই আর কি, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, সপ্তাহ হলো, কাল তুমি একটু রেডি হয়ে থেকো, ঠিক আছে? আর ওয়েটার ড্রেস না, একটা ভালো দেখে ড্রেস পরবে, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। আচ্ছা। কী ব্যাপার, এখানে কেন ডাকলে আমায়? আসলে আমার মনটা ভালো লাগছিল না, তাই তোমায় এখানে ডাকলাম। মানে বুঝলাম না। আসলে শুনেছি নাকি এই জায়গাটাতে আসলে নাকি সবার মন ভালো হয়ে যায়। আর শুভর কাছ থেকে তোমার ব্যাপারে সব শুনলাম, তোমার মায়ের নাকি একটা স্বপ্ন ছিল যে একটা আশ্রম তৈরি করবে, কিন্তু তুমি কোনো কারণবশত স্বপ্নটা পূরণ করতে পারছো না, তো এটা আমার তরফ থেকে। না, মুখে বলো। আরে খুলে তো দেখো কি আছে এখানে।
10 লাখ টাকার চেক ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে তোমার মায়ের স্বপ্নটা পূরণ করার জন্য এটা আমি নিতরণ এটা তোমার কাছেই রাখো না না এটা তোমাকে নিতেই হবে দেখো আমি চাই তোমার মায়ের স্বপ্নটা পূরণ হোক তাই এটা আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আর এখন থেকে তুমি আমি দুজন একসঙ্গে তোমার মায়ের স্বপ্নটা পূরণ করব